সুপ্রিয় দর্শক, আরকে মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের বিষয়বস্তু মিথিলা এবং তাহসান। আসলে দীর্ঘ 11 বছর পর তারা আজকে যে ডিভোর্স দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, এই ব্যাপারে আমরা আজকে জনমত জরিপে যাব। দেখি আমাদের দর্শক তারা কি বলে। আপনি শুনেছেন যে দীর্ঘ 21 বছর সংসার করার পরে মিথিলা এবং তাহসিন ডিভোর্স নিচ্ছে, এর প্রতিক্রিয়া আপনি কি বলতে চাচ্ছেন প্লিজ? আসলে তাহসান এবং মিথিলা, দে লুকস লাইক আইকন ইন আওয়ার কান্ট্রি। জি জি, খুব ভালো অ্যাক্টর, দে লুকস লাইক সো মাচ কোয়ালিটি হেয়ার। আমার যেটা মনে হয়, ইটস লুকস লাইক গুড আন্ডারস্ট্যান্ডিং। রিলেশনশিপে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ভালো আন্ডারস্ট্যান্ডিং। একটা মানুষকে অবিশ্বাস তখন করে যখন আস্তে আস্তে সিম্পল সিম্পল ম্যাটার্সগুলো যখন আস্তে বড় আকার ধারণ করে। আমি যতটুকু জানি, দে হ্যাভ সো মাচ কোয়ালিটি, বাট আন্ডারস্ট্যান্ডিং যখন আস্তে আস্তে কমে যায় তখন রিলেশনশিপ কনফিডেন্স কমে যায়। সো তাদের 11 বছর রিলেশন, সো অনেক আগে থেকে তারা 26 বছর বয়সে তারা রিলেশনশিপ স্টার্ট করেছে, বিয়ে করেছে। সো তাদের কনফিডেন্স লেভেলটা মিডিয়া থেকে আসার পর আস্তে আস্তে কমে গিয়েছে। তো মানুষকে যেটা মনে হয়, আমার মনে হয় যে রিলেশনশিপ সবচেয়ে বড় জিনিস হচ্ছে ট্রাস্ট, গুড আন্ডারস্ট্যান্ডিং। যখন একটা মানুষ মানুষকে ট্রাস্ট করবে, গুড আন্ডারস্ট্যান্ডিং থাকবে, এর থেকে ভালো রিলেশন আর ঠিক কিছু হয় না। আসলে আমি বলতে চাচ্ছিলাম, আপনি মিথিলা এবং তাহসিনকে আপনি কী মেসেজ দিতে চাচ্ছেন তাদেরকে? আমি তাহসান মিথিলাকে এটাই বলতে চাচ্ছি, তারা এই দেশের অনেক মানুষের আইকন, তাদেরকে মানুষ আইকন হিসেবে চিহ্নিত করে। তারা যে ডিসিশন নিয়েছে, তা ইয়ং সমাজ, যে তারা অনেক ভালোবাসা এবং গুড আন্ডারস্ট্যান্ডিং প্রতি তাদের একটা অমত সৃষ্টি হবে, সাধারণ মানুষ তাদেরকে এটা দ্বিমতভাবে দেখবে। তাতে সাধারণ ইয়ং সমাজ তারা ভাববে যে রিলেশনশিপ গুড আন্ডারস্ট্যান্ডিং কোনো মানেই না, এরকম একটা ব্যাপার। তাদের উচিত ছিল যে ভালো এই যে ব্যাপারটা সমাধান করে একটা ভালো লাইফ লিড করা। আসলে সবারই মতামত আলাদা থাকে। তো আমার মতামত হচ্ছে, তাদের যেহেতু একটা ছোট্ট বেবি আসছে, তো তাদের মানে নিজেদের মধ্যে জিনিসটা ওভারকাম করে ঠিক করে তাদের নিজেদের প্যাচ আপ করে ফেলা, কারণ হয়তো বা এটা ব্যাড এফেক্ট ওই বাচ্চার উপর পড়বে। সো তাদের উচিত, তারা যেহেতু সবার আইডল ছিল, সেহেতু ওই দিকটা বিবেচনা করে তাদেরকে ঠিক করা রিলেশনটা। আমি যেটা বলবো শুরুতেই, যে তাহসান মিথিলা দুজনে ভালো একটা জুটি ছিল দীর্ঘ 11 বছর যাবত। সো আমরা কল্পনা করিনি যে এরকম কিছু একটা ঘটবে। মিথিলা এবং তাহসিনকে আপনি কি মেসেজ দিতে চান? আমরা চাই যে তাদের ওই সম্পর্কটা এখানে যেন যে যেটাই হয়েছে যে আগের মতন, আমরা চাই যে আগের মতন যাতে স্বাভাবিকভাবে যেভাবে ছিল সেভাবেই যাতে হয়। তাহসিন আর মিথিলা বলে বলছি যে আপনাদের যদি কষ্ট যাই হোক, তারপরে বাচ্চাদের কথা চিন্তা করে, ভবিষ্যতের চিন্তা করে, বাচ্চার কল্যাণের কথা চিন্তা করে, তাই আপনাদের একসাথে হওয়া উচিত। কেন বাপ মা মানে বাচ্চা বড় হইলে বাপ মা অনেক কষ্ট করতে হয়, সন্তানের জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয়, কেজন্য আপনারা একসাথে হয়ে যান সবাই। আমি বলবো তাদের দীর্ঘদিনের যে জুটি, এটা যেন কোনোভাবে নষ্ট না হয়, তারা একসাথে জানেন দীর্ঘদিন যাবৎ আরও কাজ করতে পারে। এবং আমরা তাদের সবচাইতে বড় ফ্রেন্ড, আমরা তাদের সব কিছু ফলো করি। তো আমি রিকোয়েস্ট করবো যেন কোনোরকম তাদের এই জুটিটা বিচ্ছিন্ন না হয়। এত বড় একজন, দুজনেই তো সেলিব্রিটি, এত বড় একটা ভুল করবে, আমরা তো এগুলো আসলে শুনে মানতেই পারি না। তাদের ভিতরে যে মানে এটা আছে রিলেশনটা, তার জন্য অন্তত বাচ্চার জন্য হলেও তাদের মানে মেনে নেওয়া উচিত। হ্যাঁ, আমরা এই জন্য এই ভবিষ্যতের জন্য হলেও তাদেরকে মানে আলাইনা, তো একটা কিউট বেবি, এই বেবি রেখে কিভাবে কি হয় জানি না, আমাদের খুব খারাপ লাগছে আর কি শুনে। হ্যাঁ, এতদিন যা হয়েছে বলে আবার একসাথে হোক। আমি একজন বিগ ফ্যান তাহসান এবং মিথিলার। সো আমি চাই যে এরা দুজন মিডিয়াতে একদিন ফিরে আসুক, এবং নতুন প্রজন্মের যেই ধারাবাহিকতাটা, এটা বলতে পারেন যে ধরে রাখার অন্যতম অবদান রাখছে তাহসান এবং মিথিলা। সো ইয়াং জেনারেশনরা আজকাল এদেরকেই চায়। সো আমি চাই এদের দুজনের ফিরে আসা উচিত, অন্তত বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে হলো এদের দুজনের ফিরে আসা উচিত। আমি আসলে বিষয়টা নিয়ে খুবই আপসেট, কারণ আমার দুজন বেস্ট ফ্যানের মধ্যে রিলেশন, ওদেরকে আমি খুব পছন্দ করি। সো সেই জায়গা থেকে আমি বলবো যে ওনারা 8 বছর বিগত একসাথে থাকার পরে হঠাৎ করে এভাবে ছেড়ে দেওয়ার মানে সিদ্ধান্ত নেওয়াটা, এটা শুধুমাত্র ব্যক্তিগত দিক থেকেও আমার ভালো লাগে নাই, পুরো বাংলাদেশের ইমেজের ক্ষেত্রে চিন্তা করলে সেক্ষেত্রেও ভালো লাগে নাই। যেটা আমি চাইবো এখন যে ওনারা যাতে ফিরে আসুক আর ওনাদের সম্পর্কটা আবার হোক। তার মনোভাবটা কি প্লিজ? আমি যখন নিউজটা শুনি, শোনার পরপরে আমি খুবই মানে মনে কষ্ট পাইছি, কারণ আমি তাহসান মিথিলার রেগুলার আমি গান শুনতে থাকি, ওদের জুটিটাই অন্যরকম। দেখা গেছে কি ওদের এই হঠাৎ করে একটা ডিস্টেন্সটা খুবই মনে আঘাত পাইছি আমরা। এখন ব্যাপার এটা না, ব্যাপার হচ্ছে আমি চাই, আমার বলার মতো কোনো ভাষা নাই, আমার কথা হচ্ছে তারা আবার ফিরে আসবে, তাদেরকে আবার দেখবো আমরা, এটাই প্রত্যাশা করি। সুপ্রিয় দর্শক, আমাদের যত জনপ্রিয় জুটি তার ভিতরে মিথিলা এবং তাহসিন, তাদের এই সংসারটা টিকে থাক, এটা আমার মতো হাজারো দর্শক চায়।
আমরা চাই মিথিলা এবং তাহসিন আবারও আগে যায় ফিরে আসুক ফিরে আসুক ফিরে আসুক।